তুমি আরেকটু আস্তে কথা বললো বাবা, তুমি যেমনে জোরে বক্তব্য দেও সেই বক্তব্য দেও। আমার আম্মা কিন্তু ফোন রিসিভ করতে গিয়া কাটা দেয়, আর কাটতে গিয়া রিসিভ করে বুঝে কম। কিন্তু আমার আম্মা তো এগুলো বয়ান দেখে না, পরে করে কি আমার কয়েকটা বাচ্চা আছে ফেসবুক চালায়, আর ভাই আছে আশেপাশের এরা করে কি দেখা তো দেও দাদু কাকা কি বস করে এটা দেখ কেমন ভয় পায়। বাড়িতে গেলেই অথবা ফোনে কর বাবা এত গরম বস করো না তোমার জেল নিব। আমি আমার আম্মারে বুঝাই, আম্মা আমি হয়তো জেলে চলে যাব, রিমান্ডে চলে যাব, ফাঁসি হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, তুমি শহীদের মা হয়ে যাও। না আমার আম্মাও বলে তো তুই এত জোরে জোরে কথা বলিস কেন, একটু আস্তে বললে জানটা তোমার আছে। আমি না হয়ে যায়। আজকে আমি প্রথম যেখানে জলসা করলাম তাদেরকে বলছিলাম যে আমি যখন পেড়া চাপা পার হচ্ছি তাদের ঘরে বললাম আমি নিয়ত করেছি যে আল্লাহ আমি যাব মাথাটা ঠান্ডা রেখো, দুটো প্লেন মহব্বতের কথা বলে চলে আসবে, ঘুষ টুস হারাম টারাম সব উ আল্লাহ সব জানে তাও খাই কেন, আমি দুশ্মন বেড়ে যাচ্ছে। সেখানে গিয়ে আমার আল্লাহ আমাকে বলাচ্ছে ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তা আমি কি করবো?